হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে যে হেলথ কথা বলবো সেইটি হচ্ছে সবার জানা জরুরি এডস অর্থাৎ এইচআইভি হবার দশটি সতর্ক সংকেত এডস এইচ সমস্ত বিশ্বের এখন এক বড় সমস্যা বিকাশশীল এবং অবিকাশীল দেশে এটি একটি বিশাল বড় সমস্যা কেবল অবিকাশীল দেশ নয় বরং বিকাশশীল দেশেও এটি একটি অনেক বড় রোগ এই রোগের দ্বারা অনেক লোকের মৃত্যু হয় অসুরক্ষিত যৌন সম্পর্ক ইনফেকশন ব্যবহৃত ইনজেকশন এই রোগকে ছড়াতে সাহায্য করে কিভাবে সুরক্ষিত যৌন সম্পর্ক করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায় তার নিয়ে বিশ্বজুড়ে জাগরণ ছড়াচ্ছে কোনো ব্যক্তি এইচআইভি দ্বারা সংক্রমিত কিনা সেই ব্যাপারে জানতে অনেক দেরি লাগে কোনো কোন সময় সে বুঝতেই পারে না যে সে এইচআইভি দ্বারা সংক্রমিত কিছু এমন লক্ষণ যার ব্যাপারে জেনে যা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি এইচআইভি দ্বারা সংক্রমিত কিনা দীর্ঘকাল জ্বর জ্বর হওয়া একটা সাধারণ ব্যাপার কিন্তু যদি আপনার জ্বর দীর্ঘ সময় পর্যন্ত থাকে এবং ঘন ঘন হয় তবে এটি এইচআইভি পজিটিভ এর লক্ষণ তাই সময় থাকতে তার চিকিৎসা করানো খুবই দরকার নম্বর দুই ক্লান্তি এইচআইভির জীবাণু আমাদের শরীরের কার্যক্ষমতা রোধ করে যার ফলে আমরা কোনো কাজ করতে গেলেই ক্লান্তি বোধ হয় এমনকি ছোটোখাটো কাজে করলেও আমাদের শরীরের ক্লান্তি এসে যায় নম্বর তিন ঘাটে ঘাটে ব্যথা এই সংক্রমিত হলে শরীরের মাছ আগে সংক্রমিত হয় তাই এইচআইভি পজিটিভ একজন রোগীর শরীরে পেশিতে ব্যথা সারাক্ষণই লক্ষ্য করা যায় চার মাথা ব্যথা ও গলা খুসখুস এইচআইভিতে সংক্রমিত কোনো ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে থাকে তাই তাদের প্রায় দেখা যায় মাথা ব্যথা এবং গলা খুসখুসের মতন রোগ ত্বকের মধ্যে চুলকনি এবং তার সাথে দাগ বলে যে যে কোনো রোগ হলে আমাদের ত্বক সেটা সবার আগে জানিয়ে দেয় এইচআইভি পজিটিভ কোনো ব্যক্তি শরীরে সেটি লক্ষ্য করা যায় এইচআইভি পজিটিভ কোনো ব্যক্তি শরীরে তখন চুলকানি এবং তার সাথে দাগ ফুটে ওঠে ওজন কমে যাওয়া সংক্রমিত কোনো ব্যক্তির ওজন হঠাৎ সাংঘাতিক রকম ভাবে কমে যায় কারণ এই সময় আমাদের পছন্দের খাবারের দিকে আমাদের আলসা কমে যায় এবং খাওয়ার প্রতি ইচ্ছে আস্তে আস্তে মরে যেতে থাকে শুকনো কাশি সবসময় শুকনো কাশি হওয়াও এইচআইভি পজিটিভের একটা বড় লক্ষণ রাতে অতিরিক্ত ঘাম হওয়া এই রোগের আরেকটি লক্ষণ হলো রাতে ঘুম না আসা খুবই শ্বাসকষ্ট হওয়া এবং অসুস্থতা বোধ হওয়া যার ফলে একদমই না না চায় এবং আসতে হলুদ নখ এই এইচআইভিতে শিকার হওয়া কোনো লোকের নখগুলি অস্বাস্থ্যকর এবং হলুদ হয়ে যায় এবং এই অস্বাস্থ্যকর হলুদ নখই জানিয়ে দেয় যে আপনার এইচ আইভি পজিটিভ একাগ্রতা কম কমতি এই রোগের আরেকটি সব থেকে বড় লক্ষণ হলো একাগ্রতা কমতি এই রোগ হওয়ার পর কোনো মানুষই কোনো কাজ একাগ্রভাবে করতে পারে না যদি আপনারও এর মধ্যে কোনো লক্ষণ থাকে তাহলে এখনই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কারণ আপনিও তাহলে এইচআইভি পজিটিভ হতে পারেন তাহলে বন্ধুরা এই রইল আজকে হেলথ টিপস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য